দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের প্রতাপনগরের বাসিন্দা জামাল উদ্দিনের বাড়িতে কি গুপ্ত কুঠুরি রয়েছে? আগেই অভিযোগ উঠেছিল জামাল উদ্দিনের বাড়িতে কোনো গুপ্ত কুঠুরি থাকতে পারে, আর সেই অভিযোগ সামনে আসতেই কার্যত সোনারপুর থানার পুলিশ জামাল উদ্দিনকে সাথে নিয়েই সেই বাড়িতে তল্লাশি অভিযান চালালো শুক্রবার ভোর রাতে। গত শুক্রবার জামাল উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, শনিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আর পুলিশ হেফাজতে পাওয়ার পর এই প্রথম সোনারপুর থানার পুলিশ জামাল উদ্দিনকে সাথে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। তার প্রাসাদ পম বাড়িতে শুক্রবার ভোর রাতে পৌঁছে যায় সোনারপুর থানার পুলিশ। জামালকে সাথে নিয়ে বাড়ির আনাচে কানাচে তল্লাশি অভিযান চালানো হয়। এখানে কোনো গুপ্ত কুঠুরির খোঁজ পায়নি পুলিশ, তবে জামাল উদ্দিন যেখানে সালিশি সভা বসাতো সেখানে একটি বড় ভল্ট খুঁজে পায় পুলিশ, আর সেই ভল্টের মধ্যেই পাওয়া যায় একটি বিশাল জলাধার। 15,000 লিটারের মতো জল ধরে এই জলাধারে। প্রশ্ন উঠেছে, এত বড় জলাধার জামাল উদ্দিন নিজের বাড়িতে কেন বানিয়েছিল? সে বিষয়ে পুলিশ অবশ্য জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে জামাল উদ্দিনের বাড়িতে, তার যে ডিভিআর অর্থাৎ স্টোরেজ ইউনিট সেটাকে উদ্ধার করেছে পুলিশ এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সেখানে কোনো ছবি বা ভিডিও জামাল উদ্দিনের বিরুদ্ধে যে নির্যাতনের অভিযোগ রয়েছে সেগুলো পাওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এদিন স্থানীয় মানুষজন তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে এখনও প্রশ্ন তুলছেন। জামাল উদ্দিনের সাথে পুলিশের এখনও যোগসাজশ রয়েছে তেমনটাই দাবি তাদের। পুলিশ ইচ্ছা করে জামাল উদ্দিনের বাড়িতে থাকা অস্ত্র আগ্নেয়াস্ত্র এগুলো উদ্ধার করছে না তেমনটাও অভিযোগ করছেন নির্যাতিতা মহিলারা। তাদের দাবি, যে সমস্ত অস্ত্র দেখিয়ে জামাল উদ্দিন এলাকার মানুষজনকে ভয় দেখাতো, তাদের উপর অত্যাচার করতো, সেগুলো কার্যত উদ্ধার করছে না পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত জামাল উদ্দিনকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করছে, তবে তাকে আগামী 29 তারিখ পুনরায় বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং সেই সময় পুলিশ এই যে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যে তদন্ত করলো তার সেখানে কী কী পেল সে বিষয়ে কিন্তু পুলিশ তার যথেষ্ট তথ্য তুলে ধরবে আদালতের সামনে। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।